হচ্ছে বিশ্বাস এন্টারপ্রাইজ যেটা আছে হালদুতে। তো ভিতরের দিকে যাই, ভিতরের দিকে গিয়ে দাদার থেকেই জানি যে গাড়ির কি ডিটেলস রয়েছে আর কি প্রাইস রয়েছে। আরে বিশ্বাস দা কেমন আছো বলো? এটা ফার্স্ট টাইম চলে এলাম নাকি? ভুল করে চলে এসেছি। তো চলো আমরা শুরু করবো। তো সবার আগে অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দাও নতুন ভিউয়ার জন্য। এটা হচ্ছে 9 হালতু মেইন রোড কলকাতা 70। ল্যান্ডমার্ক হচ্ছে হালতু পোস্ট অফিস, ঠিক আমাদের শোরুমের পাশেই হালতু পোস্ট অফিস আছে। তো অলরেডি প্রচুর ফেমাস এই চেয়ারটা, প্রচুর লোক দেখেছে, প্রচুর লোক জানে। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম নাকি? ফার্স্ট টাইম আপনাদের চ্যানেলে। আর আপনারা যেরকম মানে আমার যেরকম চলছে পাবলিসিটি, পাবলিসিটি আমাদের খুবই খুবই ভালো। মানে সেটা কি ফায়দা কিছু হচ্ছে নাকি? দেখুন যত লোকে কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, কেউ আসবে, কেউ নেবে, এটা নরমাল লাইফের ব্যাপার, এটা কোনো অসুবিধা নেই। ধর দাদা আমাকে বলবে দুটো কথা, আমি দাদাকে দুটো কথা বলবো, এটা নরমাল ব্যাপার, এই নিয়ে কোনো অসুবিধা নেই। তো চলো অ্যাড্রেস তো জেনে নিলাম। তো মোটামুটি যারা বাই ট্রেনে আসবে কিভাবে আসবে একটু বলো। ট্রেনে আসলে ঢাকুরিয়া বালিগঞ্জ যে কোনো এক জায়গায় নামলেই হবে, ওখান থেকে আপনি অটো বাস সবই পেয়ে যাবেন। এবার গাড়ির কাগজপত্র যেন থাকে। আমি দেবো কি? আমি তো বিনা ওয়ারেন্টিতে মানে ইয়াকুজার মতো বিনা ওয়ারেন্টিতে বিক্রি করি। আমি মানে 35,000 টাকা স্কুটার পাওয়া যায়, 35,000 টাকা পাওয়া যাচ্ছে বিনা ওয়ারেন্টি। আমি চাইলে এই গাড়িটাও আপনার 38,000 টাকা বিনা ওয়ারেন্টিতে দিয়ে দিতে পারবো, কিন্তু তারপরে কি হবে? আমি তো একবারও বলবো না যে ইয়াকুজা খারাপ বা আনন্তের গাড়ি আছে আমাকে, যে আনন্তের গাড়ি খারাপ এরকম কোনো ব্যাপার নেই। বাই চান্স আমি যেরকম বাই চান্স 10টার মধ্যে একজন কাস্টমারের ব্যাটারি খারাপ হয়ে গেল একদম এক মাস দু মাসের মধ্যে, তাহলে তার সে কি করবে? তখন সে তো দোকানে গিয়ে বলবে যে আমার তো এক মাস পুরোনো গাড়ি, তখন তো আমি বলে দেবো আপনার তো এটা ওয়ারেন্টি দিয়ে নেই, আমি কি করবো বলুন, আমি তো আপনাকে বলেছিলাম দরকারই নেই, আমি ভাই ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে দেবো। তাহলে আজকে স্টার্টিং প্রাইস হচ্ছে 45,000। ইয়াকুজারও 45 স্টার্টিং এ আছে, যদি কেউ ওয়ারেন্টি দিয়ে একদম 45 থেকে শুরু আছে, তো সেটা এখানেও 45 থেকে শুরু হবে। তো আমরা আজকে একদম লো প্রাইস থেকে গাড়ি দেখবো। আজকে লো প্রাইস আনন্তের সেম ইয়াকুজার যেরকম রুবি আছে, আমার কাছে আনন্তের ম্যাক্স মডেল আছে, সেম গাড়ি একই, ওদের যা আছে সবই আছে, খালি এক্সট্রা ওই এনএফসি কার্ড মার আমার কাছে নেই, আর ও সব দেওয়ার কোনো প্রয়োজনও নেই, প্রয়োজন নেই, যত বেশি থাকবে জিনিসপত্র তত প্রবলেম। আমি আপনাকে বলে দিচ্ছি একদম সোজা কথা হচ্ছে যে আমি যদি এনএফসি কার্ড তারপর আপনার ওই এক্সট্রা চাবি মাবি দিই ফর এক্সাম্পল, তাহলে এতে কি হবে কাস্টমারের যখন বাই চান্স ধরুন কার্ড খারাপ হলো বা এইসব খারাপ হয়ে গেলো যেগুলো এক্সট্রা ফিচার আছে, কস্টিংটা বেড়ে যাবে, কস্টিং বেড়ে যাচ্ছে, কাস্টমার তো এখন নিয়ে নিচ্ছে, এটা ইলেকট্রনিক্স জিনিস, এটা যদি খারাপ হয় এটা চেঞ্জ করার জন্য তাকে পয়সা দিয়ে করতে হবে, এতে কোম্পানির ফায়দা আছে। আর এগুলো যদি বেসিক থাকে যেগুলো আমার রিমোট নরমাল চাবি কি কত 500,000 টাকা কাজ শেষ, ওই সব টাচ স্ক্রিন মাস্কিং করতে গেলে আপনার 3-4,000 টাকা 5,000 টাকা খরচ, বড় একটা ব্যান্ড দিয়ে দেবে, ব্যান্ড একটা ব্যান্ড, এই ব্যান্ডটা ধরুন বাই চান্স খারাপ হয়ে গেল বা শর্ট সার্কিট হয়ে গেল, কথার কথা আমি জাস্ট বলছি, আমি বলছি না একবারও যে আইডিয়াটা খারাপ একদম, তো ওটা কি ফ্রিতে করে দেবে? যদি ফ্রিতে করে দেয় আমার কোনো আপত্তি নেই, যদি বলে যে হ্যাঁ আমি ফ্রিতে করে দেবো আমার কোনো আপত্তি নেই, তাহলে ওইটা দেওয়ার মানে তো নেই কোনো, একটা 45,000 টাকা দেওয়ার কোনো মানে আছে? তাহলে ওলার মতো গাড়ি আনতে হবে যে যার মধ্যে অত কিছু দিচ্ছে, ওরকম দাম নিচ্ছে, সেরকম ওয়ারেন্টিও দিচ্ছে। যেগুলো আছে এগুলোতে যদি ফ্রিতে করে দেয় এক বছরের মধ্যে, তাহলে আমারও কোনো আপত্তি নেই। তো আজকে তাহলে আমরা আনন্দ ম্যাক্স, এটা আমাদের কটা কালারের অপশন অ্যাভেলেবল রয়েছে এখানে? 4-5টা কালার আছে এখানে, দুটো রাখা আছে জাগানি দেখানোর, পরে গোডাউনে আপনারা দেখে নেবেন। একদম গোডাউনে কি স্টক আছে সেটা অলরেডি আমরা অনেক ভিডিওতে দেখেছি যে গোডাউনে প্রচুর স্টক থাকে, সেটা আমরা দেখবো। তো তার আগে আমরা দেখে দিই এখানে আপাতত একটা দুটো দুটো কালার আছে, দুটো ম্যাক্স আছে, এটা ব্ল্যাক একটা ব্লু আছে, আর সেম আবার আনন্দের এক্সেল আছে, এক্সেল আছে, এটা 50,000 টাকা, এই ম্যাক্স হচ্ছে 45, ওটা 50, ব্যাস। চলো আর দুটোই দুটোই কিন্তু 60 ভোল্টের গাড়ি, কোনো 48-এর সিন নেই, 60 ভোল্ট 8 অ্যাম্পিয়ার, হ্যাঁ 60 ভোল্ট 8 অ্যাম্পিয়ার। তো 45,000 পাবে আনন্তের ম্যাক্স, আর এটা হচ্ছে এক্সেল টু, এটা প্রাইস হচ্ছে 50,000, 60 ভোল্ট 8 অ্যাম্পিয়ার লিটিয়াসিড ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট চলে আসবো এবারে নন্দী, নেক্সট নন্দী আপনি দেখতে পাচ্ছেন দুটোই গাড়ি রাখা আছে এখানে, এটা আপনার 60 ভোল্ট 28 দিয়ে 48,000 টাকা। নন্দীর একটা দেখছি ব্ল্যাক এর উপর রয়েছে, একটা গ্রে রয়েছে, ব্ল্যাক এ রয়েছে, গ্রে রয়েছে, আর গোডাউনে ব্লু রাখা আছে, ব্লুটাও দেখিয়ে দেবো। আচ্ছা আপনার
এইটা একটু বড় চাকা ওগুলোর থেকে, কিন্তু দাম আছে 48,000 টাকা। মানে এটা 12 ইঞ্চি বলা যায় না, বাট 11 ইঞ্চি মত। হ্যাঁ 11 ইঞ্চির মত হচ্ছে, 12 ইঞ্চি নেই, বাট ওগুলোর থেকে বড়, মানে চাকার ডায়ামিটারটা বড়। আর ডিস্ক ব্রেক তো আছেই, ডিস্ক ব্রেক সব গাড়িতেই আছে। আর নতুন কোনো কিছু ফিচার দেখানোর দরকার নেই, ফিচার কিছুই নেই, কি দেখাবো, এত এত ভিডিও আছে, এত সবকিছু আপনারা দেখতেই পান, ডেইলি ভিডিও আসে, একই জিনিস বারবার ধরে দেখিয়ে কোনো লাভ নেই। তা ওটার প্রাইস তাহলে কি হবে? নন্দী, নন্দী 48,000 টাকা, 60 বোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে 48,000 টাকা দাম আছে আপনার। 48, হ্যাঁ 48। এবার এর সঙ্গে আমি হেলমেট কভার এগুলো তো ফ্রি দিয়েই দিই। আর ডিসকাউন্ট কি হবে এগুলো তো? কিছু ডিসকাউন্ট আপনার এই এত কম দামে আমি আর কি ডিসকাউন্ট দেবো? এই কিছু তো কাস্টমারকে দিতে হবে। দেখুন এগুলো যেরকম রন ফ্ল্যান্টের লোকে দাম বলতে মানা করে, সেগুলোর উপরে আলাদা করে ডিসকাউন্ট করে দেওয়া যায়, কারণ ওগুলো মার্কেট প্রাইস আলাদা, আমরা ডিলাররা বলতে পারি না প্রাইস, তার উপরে ডিসকাউন্ট করে দেবো। এইগুলো তো কেউ আটকায় না, 45,000 টাকার গাড়িতে আমি আর কি ডিসকাউন্ট করে দেবো? এবার হ্যাঁ, এটা হতে পারে ডিলাররা যারা আমার থেকে মাল নেবে তাদের জন্য আলাদা প্রাইস লিস্ট আমি করে দেবো, বা নন্দীর নিক, আনন্তের নিক, রন ফ্ল্যান্টের নিক, যা নেবে কোনো ম্যাটার করে না। আর ওখানে ডেলটিকেরও একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ডেলটিকের কস্টা মডেলটা। এখন বেসিক্যালি বিশ্বাস এন্টারপ্রাইজ এখন কটা ব্র্যান্ডের সাথে কাজ করছে? এখন 5টা আছে, নন্দী, আনন্ত, ই ড্রাইভ, রন ফ্ল্যান্ট আর ডেলটিক, 5টা আছে। আপাতত 5টা রয়েছে। তো ডেলটিকের একটা মডেল দেখতে পাচ্ছি এখানে রয়েছে, তো ডেলটিকের কি একটাই আছে আপাতত? ডেলটিকের গাড়ো গাড়ি আছে, এখন এত গাড়ি দেখানো আমার পক্ষে সম্ভব না। তাহলে তো মানে এক দু ঘন্টার ভিডিও হয়ে যাবে যদি এত গাড়ি আমি দেখাতে যাই তো। ও এটাও লেন্দি হবে, আমি জানি, যা যা দেখাবো এটাও একটু লেন্দি হয়ে যাবে, সম্ভব না এত গাড়ি দেখানো। তো ডেলটিকের এটা কি মডেল আছে? এটা ডেলটিকের কস্টা মডেল আছে, ডেলটিকের ব্র্যান্ডের মানে নাম বহুত, ওই জন্য ওদের প্রাইসের উপরে বেশি কোনো ডিসকাউন্ট নেই। এটা আপনার 60,500 দাম আছে, ওদের গাড়ির দাম বেশি, কিন্তু ওদের গাড়ির কোয়ালিটিও আছে ভালো। আচ্ছা 60 বোল্ট 28 অ্যাম্পিয়ার, মানে 50-60 মাইলেজ। এবার দেখুন আমি বলছি যেরকম এখন কাস্টমারের ডিমান্ড হয়ে গেছে কি কম দামের গাড়ি নেবো, সস্তা 2-3 বছর চালাবো, একদম ওরকম গাড়ি নিতে হলে ডেলটিকের গাড়ি নিয়ে লাভ মানে, সেটা তো তোমার কাছে করতেই পারে, কারণ তোমার কাছে এক্সচেঞ্জ ফেসিলিটি যেহেতু আছে। এবার এই কাস্টমার যদি চায় 3 বছর চালিয়ে, এক্সাম্পল আমি দিয়েছি একটা ইয়াকুজা রুবি বা আমারই গাড়ি ধরুন, ইয়াকুজা রুবি বা আনন্তের ম্যাক্স, আমি এক্সাম্পল বলছি, 45,000 টাকা দিয়ে কিনলেন, 2-2.5 বছর চালালেন, যখন বিক্রি করবেন তখন হয়তো 15-12 এরকম দাম পাবেন। আচ্ছা আমি তো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি, কেউ যদি 30,000 কিলোমিটার চালিয়ে বিক্রি করে 12,000 টাকা প্রসেন্ট, হ্যাঁ এরকম এক্স্যাক্টলি এরকম দাম হবে। কিন্তু ডেলটিকের গাড়ি আপনি যদি বিক্রি করেন ওই ওরকম সেম 2-2.5 বছর পরে, তাও 25-30 পেয়ে যাবেন, যেহেতু কোয়ালিটি আছে, মানে ভ্যালুটা একটু করে ম্যাটার করছে আর কি। এবার সেম রন ফ্রন্টের গাড়ি তো ওরকমই দাম পাবেন, যেহেতু ব্র্যান্ড আছে, কোয়ালিটি আছে। এবার গাড়ি ভাঙা ভাঙা আলাদা ব্যাপার, ভেঙে গেছিস তখন দাম আলাদা, কিন্তু গাড়ির কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে দাম পাওয়া যায়, মানে রিসেল ভ্যালুটা বেশি পাবেন। ডেলটিক বলুন, রন ফ্রন্ট বলুন, এই গাড়িগুলোতে, আর ইয়াকুজা বলুন, আপনার আনন্দ বলুন, এইসব গাড়িগুলোতে আপনার রিসেল ভ্যালুটা কম কম রয়েছে, যেরকম যে কোন নেবে। এবার আমি কাউকে কোনো জোর জবরদস্তি করে গাড়ি বিক্রি করি না, যার যেরকম নেওয়ার ক্ষমতা আছে সেরকম নেবে, যার যেরকম ইচ্ছা। কেউ 2 বছর চালাবে, অনেকে আছে 1 বছর চালিয়ে আমার থেকে গাড়ি নিয়ে গেছে, আবার 1 বছর পরে অন্য গাড়ি, সেটা করতেই পারে কাস্টমার, সেটা তাদের ব্যাপার, মানে যার যেরকম বাজেট সে সেরকম গাড়ি। কেউ যদি 1 বছরে 30,000-35,000 চালিয়ে নেয় তাহলে তাকে কি, তার দরকারই নেই, ও যে টাকা তেল বাঁচিয়ে নিয়েছে ও টাকা ওরকম দুটো গাড়ি চলে আসবে, একদম একদম। চলো নেক্সট চলে আসি, ই-ড্রাইভ। নেক্সট তো ই-ড্রাইভ, এটা এর আগে মনে হয় না কেউ দেখিয়েছে ই-ড্রাইভ। ই-ড্রাইভ মোটামুটি ইউটিউবে ফার্স্ট টাইম দেখানো হচ্ছে না, আমার ভিডিও আমার মানে দোকানে দেখেছে লোকে, কিন্তু এটা একটু নিচু গাড়ি, অন্য গাড়ির থেকে হালকা একটু নিচু, যারা শর্ট হাইট আছে তারা নিতে পারে। ডবল ডিস্ক আছে, আচ্ছা ডবল ডিস্ক সামনে পেছনে দুটোই ডিস্ক আছে, আর আপনার সিএটের টায়ার রয়েছে। বাহ, এটা তো দেখিনি, মানে আমি এটা দেখিনি, সিএটের টায়ার রয়েছে, ডিস্ক ব্রেক তো আছেই সামনে, আমি বলে দিচ্ছি কেন আমি কাস্টমার থেকে রন ফ্ল্যান্ট বা আনন্দ নিতে বলি, আনন্দ বা রন ফ্ল্যান্ট কেউ যদি নেয় 2-3 দিনে যদি কোনো মাল পাওয়া যায় না আমরা এনে দিতে পারবো। একদম ই ড্রাইভের গাড়ি 6-7 দিন ধরে নিন লাগবে মাল পেতে, যে যদি আমার কাছে স্টক না থাকে আসতে আর আসতে। ডেলটিক যেহেতু দিল্লি 15 দিন লাগে, 15 দিন লাগবে, হ্যাঁ 15 দিন লাগে যদি আমার কাছে স্টক না থাকে। এবার যদি কোনো কাস্টমারের এরকম রিকোয়ারমেন্ট থেকে যে যা আর্জেন্ট আছে আর যার খুবই গাড়ি ছাড়া চলে না, তারা সবসময় ওয়েস্ট বেঙ্গলের গাড়ি নেয়, একদম মানে কলকাতা যেগুলো ম্যানুফ্যাকচারার আছে, যেগুলো কলকাতা আশেপাশে বা ধরুন ধুলাগড় এসব সাইডে ম্যানুফ্যাকচারিং আছে, তারা ওই গাড়ি নেবে, কারণ যাদের ডেলি গাড়ি চলবে, গাড়ি ফেলে রাখলে হবে না। অনেকে যারা থাকে যে জানা ওরকম গাড়ি আমার চলে না, আমার
কম গাড়ি চলে বা আমার ডেলি না হলো আছে, তারা ই ড্রাইভ নিন, ডেলটেক নিন, আমার কোনো আপত্তি নেই। তো বুট স্পেস কি পাবে এটাতে? মোটামুটি বুট স্পেস আছে আপাতত। আমি নরমালি এটা প্ল্যান করেছি আপনার লিথিয়াম দিয়ে বিক্রি করব, আপনার লেড অ্যাসিডে বিক্রি করব না। যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে তাহলে নেবে। এটা যেরকম ভেতরে ইনবিল্ট আপনার এরকম ওই ঢাকনার মতো, লিথিয়ামটা ভিতরে লাগানোই আছে, ভিতরে লাগানো হয়েছে, ঢাকনা খুলে দিলে আপনারা দেখে নিতে পারবেন, মানে সাফিসিয়েন্ট বুট স্পেস রয়েছে এটাতে। ঢাকনা খুলে দিলে আপনার লিথিয়াম ব্যাটারি বেরিয়ে যাবে। যে যেরকম নেবে, যার যেরকম রিকোয়ারমেন্ট তাদের উপরে ডিপেন্ড করে। চলো প্রাইসে চলে আসি। প্রাইস এটা লিথিয়াম দিয়ে আপনার দাম আছে অ্যাপ্রক্সিমেটলি, আমি বলে দিচ্ছি যদিও বা এখানে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার দোকানে সবসময় লাগানো থাকে গাড়ির দাম। আচ্ছা, মানে কেউ কাস্টমারের কোয়েশ্চেন করার দরকার নেই? স্মার্ট 60 ভোল্ট 25 দিয়ে 75 দাম আছে, 75,000 60 ভোল্ট, 60 ভোল্ট 25 দিয়ে ওরা দাম এই দিয়েছে। এবার আমি যেরকম নরমালি সবাই করে, দাম অ্যাপ্রক্সিমেটলি কম বেশি হয়ে যাবে। আর যদি কেউ লিড চায়, লিড কি পাবে করতে? এটা লিড চাইলে লিড করা যাবে, কোনো অসুবিধা নেই ওটা নিয়ে। এবার যার যেরকম রিকোয়ারমেন্ট, লিডে হলে অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে নিন ওই 55 থেকে 60 মধ্যে চলে আসবে, 50 to 60,000 মধ্যে চলে আসবে। আর এগুলোতে কোনো ডিসকাউন্ট পাবে এটা? এগুলোতে ডিসকাউন্ট করে দেওয়া যাবে, আসুন আসলে তখন বসে কথা বলে নেব। চলো মোটামুটি এখানে তো কভার করেই ফেললাম আমরা, এবার চলে যাই মেন যে জায়গাগুলো আছে সেখানে। আর নতুন শোরুম যেটা আছে সেটাও আমরা ভিজিট করব, সেটাও দেখিয়ে নেব। চলো আমরা চলে এলাম বিশ্বাস এন্টারপ্রাইজের খাজানাতে, তাই তো? একদম। তো চলো খাজানাটা দেখি, খাজানাটা দেখিয়ে দিই। তো মোটামুটি এই স্টক যা দেখাবো আজকে, মোটামুটি এরকম স্টক আশা করি কেউ দেখেনি এখনো পর্যন্ত, নাকি? না, এরকম দেখেনি, হয়তো ইউটিউবে দেখেছি কিন্তু তবু আপনার চ্যানেলে প্রথমবার দেখবে। একদম। তো মোটামুটি আমি একটু ঘুরিয়ে দিই, একটু ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই। মানে মোটামুটি কটা স্টক আছে এখানে আজকে? আপনার এখানে 40-50টার মতো অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন এই গোডাউনে আছে। আর এখানে কি মানে কি কি গাড়ি অলরেডি তো দেখেছি আমরা, অনেক রকমের গাড়ি আছে। তো আর ই ড্রাইভ, এই যে প্যাকিং করে যেগুলো দেখছেন এগুলো সব ই ড্রাইভের গাড়ি আছে। আচ্ছা, আনন্দের গাড়ি আছে, মন্দির গাড়ি আছে। আর এই একটা ওয়ান ফ্ল্যান্টও দেখতে পাচ্ছি আছে। আলাদা গোডাউন আছে, ওটা দেখিয়ে দিব, সেটা আমরা যাবো রন ফ্ল্যান্ট আমরা আলাদা করে দেখাবো। তার আগে আমি যেগুলো এখানে স্টকটা দেখাতে এলাম যে কত স্টক আছে, যারা ব্যবসা শুরু করতে চায় আমার ওরকম কোন রিকোয়ারমেন্ট নেই যে আপনাদের 5-10 তুলতে হবে, আপনারা মাল্টি ব্র্যান্ড করছেন দুটো নিন। আবার কেউ যদি চায় যে আমি পেট্রোল গাড়ির সঙ্গে দুটো ইলেকট্রিক গাড়ি রাখবো, সেটাও তারা রাখতে পারে। আচ্ছা, মানে সেটা করতে পারবে? হ্যাঁ, একটা নিয়ে যান, দুটো নিয়ে যান, আমার ওরকম কোনো সিস্টেম নেই যে আপনাকে জোরজবস্তি 10টা তুলতে হবে, মানে একসাথে কোনো ডিপোজিট দিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। একটা দুটো তুলে নিয়ে চলে যান, যেটা পছন্দ হবে সেটা নিয়ে যান, কোনো অসুবিধা নেই। তারপরে আপনার ইচ্ছে হলো পরে 10টা নেবেন, 10টা নেবেন, আগে তো দেখতে হবে না মার্কেটে যে আপনার এই গাড়িটা চলবে না অন্য কোনো কোম্পানির গাড়ি চলবে। দুটো নিয়ে যান, যে কোনো মডেল দুটো নিয়ে যান, কি একটা নিয়ে যান, নিয়ে দেখুন আপনার দোকানে রাখুন, বিক্রি হয়ে যাবে, তারপরে আবার 4-5 দিন পরে আপনি হয়তো আবার অর্ডার দিলেন দুটো, এরকম ব্যাপার। একদম। আর যারা বালকে তুলবে তাদের জন্য তো প্রাইস লিস্ট আলাদা, যারা বালকে তুলবে তাদের আলাদা প্রাইস লিস্ট, আর যারা আপনার সিঙ্গেল যারা তুলবে সেটা যে নরমাল ডিলার প্রাইস আমাদের এখানে আছে ওটা সবাইকে দেওয়া হবে। এবার যারা বেশি তুলবে যে ডিলার প্রাইস আছে তার থেকে কমে দেবো, তাদের কমে দেবে। আর একটা জিনিস বলে দিই, এখানে যা গাড়ি স্টক আছে সব স্পেয়ার পার্টসও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। স্পেয়ার পার্টও আমাদের আলাদা গোডাউন আছে, এই এই যে ঘর যাওয়ার মতো জায়গা নেই, যদিও আমি দেখিয়ে দিচ্ছি, তাও একটু জায়গা করে দিচ্ছি আপনাকে যাওয়ার জন্য। আমি চাই মানে স্পেয়ার পার্টসের জন্য আলাদা স্টক প্রচুর রয়েছে, তাই তো? হ্যাঁ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার কি স্পেয়ার পার্টসের দিকে যাব নাকি? হ্যাঁ, একটুখানি জায়গা বানিয়ে দিই আপাতত। মানে গাড়ি রাখার মানে গাড়ি রেখে এমনই অবস্থা, কোনো জায়গা নেই আর কি এখানে যাওয়ার। আচ্ছা, স্পেয়ার পার্টসের জন্য আলাদা জায়গা আছে? আলাদা জায়গা আছে, এখন স্টক বেশি হয়ে গেছে বলে এখানেও দুটো গাড়ি রেখে দিয়েছি। গার্ডগুলো রাখা রয়েছে, গার্ড আছে এখানে, ভেতরে বাকি সব মাল আছে। আচ্ছা, মোটামুটি সবকিছু পেয়ে যাবে, তাই তো? এই ঘরটা স্পেয়ার পার্টেরই ঘর, অ্যাকচুয়ালি গাড়ি বেশি ঢুকে গেছে বলে এখানেও দুটো গাড়ি ঢুকিয়ে দিয়েছি। গাড়ি রাখার দিতে জায়গা নেই তো? গাড়ি রাখার জায়গা নেই, কারণ দেখুন আপনার ডিমান্ড এসছে বলে আপনার এতগুলো গাড়ি তুলতে হয়েছে। একদম, মার্কেট ডিমান্ড আছে, মার্কেট ডিমান্ড চাইছে, লোকে গাড়ি চাইছে, তো ওই জন্য গাড়ি রাখা হয়েছে। এর আগেও আপনার 1-10 দিন আগে
মানে ঢোকারও জায়গা ছিল না, এখন তো একটুখানি ঢোকার জায়গা আছে। আমার তো কোম্পানি থেকে ডাইরেক্ট মাল আসে, তো আমরা ওই মার্জিনে অল্প মার্জিন রেখে সেখান থেকে আমরা মাল বিক্রি করি। গোপালদা যেরকম লিথিয়াম ব্যাটারি উনি নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করে, আমরা তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি না, আমাদেরকে কোম্পানি আপনারা যদি ডাইরেক্ট কেনেন সেই রেটে হয়তো দেবে না, বেশিরভাগ ইয়াকুজা পর্যন্ত এবার দাদা গোপাল দাস উনি নিজে ম্যানুফ্যাকচারিং করে বলে ওনার আমিও ভালো বিক্রি করছি, কোনো অসুবিধা নেই। আরো দুটো গোডাউন আছে, একটা আপনার রন ফ্রান্টের গোডাউন আছে, মানে ইনফ্যাক্ট আরো তিনটে আছে, কিন্তু এত বড় দেখানো যাবে না, ঝলক দেখিয়ে দিলাম, ঝলকটাই যথেষ্ট। মোটামুটি এখানেও দেখতে পাচ্ছি 20-25টা স্টক, এখানে 20টা ধরে, এখন আপনার 17টা আছে, বোধহয় 16টা আগে পুরো ফুল প্যাক ছিল, গাড়ি বিক্রি হয়েছে, বেরিয়ে গেছে। এবার ওরকম ভাবে আমরা গাড়ি রাখি না যে কাস্টমার অর্ডার দেবে তারপরে গাড়ি আনাবো, বা ডিলার বললো আমার লাল কালার লাগবে, লাল নেই, লাল দুদিন পরে আসবে, ওরকম কোন সিস্টেম না। আমার 10টা গাড়ি যদি বিক্রি হয় নেক্সট এক দু দিনের মধ্যে 10টা গাড়ি আবার ঢুকে যায়। তো আমি এর জিনিস এর মানে ক্লিয়ার, মানে আমার নিজের জন্য বলতে চাই, ধরো ব্লু গাড়ি 10টা বিক্রি হয়ে গেল, 10টা লাল থেকে গেল, তাহলে সেই ক্ষেত্রে নেক্সট অর্ডারটা কি হবে করো? সেটা নেক্সট অর্ডার আপনার 10টা ব্লুই হবে, 10টা ব্লু হবে, মানে ধরো রেটটা যদি থেকে যায় তাহলে থেকেই যাবে, তাই তো? না, রেট ধরুন রয়ে গেল, এবার আমার আপনার আমি বলছি ডিলার দেখে কি রকম হয়, স্টক আমি তো মনে হয় কেউ ভরসা করে তোলে না, না কেউ তোলে না, কারণ আপনার দেখুন এরিয়া ওয়াইজ যেরকম ডিলার হয় না, আমাদের কিছু কিছু ডিলার আছে যেটা আপনার এরিয়াটা হচ্ছে মুসলিম এরিয়া, ঠিক আছে, ওখানে আপনার লোকেরা একটু ব্রাইট কালার চায়, কিরকম ব্লু কালার চায়, রেড কালার চায়, এগুলোর ডিমান্ড বেশি, আবার গোল্ডেন কালারের ডিমান্ড কম, আপনার অরেঞ্জ কালার তো হয়ই না, ছেড়েই দিন। তো এই এরকম ডিলার থেকে, অনেক ডিলার থেকে যে আমি 10টা গাড়ি নেবো, 5টা ব্লু 5টা লাল, তাকে তো আমি জোর জবরদস্তি অন্য কালার দিতে পারবো না, একদম সেটাই। তো ওইভাবেই আমাদেরকে স্টক মেনটেন করতে। তোমার এখান থেকে তাহলে তো আমার মনে হয় যে এত গাড়ি স্টক রয়েছে, মানে এরকম কোন ডিলার তো আছে নিশ্চয়ই গাড়ি নিয়ে যায়, এরকম অনেক ডিলার আছে যারা আমাদের থেকে মাল নিয়ে যায়। আপনার আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে নিন টোটাল যদি মাসে 80-90টা বিক্রি হয়, তার মধ্যে থেকে 50-60টার মতো সাপ্লাই হয়, সাপ্লাই হয়। তো মোটামুটি 100+ তো গাড়ি তাহলে সব সময় স্টক এখন আমাদের কাছে কলকাতাতে अराउंड 60 পিসেস এর কাছাকাছি 60-70 আছে, আর अराउंड 50টার মতো নদিয়াতে আছে, নদিয়াতে আছে, মানে এমন না যে আপনার অন্য কোন লোক আমাদের নাম নিয়ে চালাচ্ছে বা ওরকম কোনো ব্যাপার নেই। মানে প্রাইস কি এখানে যেটা পাবে সেটা ওখানে যা প্রাইস আছে ওখান থেকে হয়তো 1-2 হাজার টাকা বেশি, যেহেতু ট্রান্সপোর্টেশন চার্জ লাগবে, ব্যাস, এছাড়া আর কিছু নেই। ভালো গাড়ি আছে, কিন্তু আপনার যেহেতু ওটা শুধু লিথিয়ামে বিক্রি করা যায়, লেডে বিক্রি হয় না, তো ওই জন্য নি না।
তো মোটামুটি তাহলে যারা রন ফ্ল্যান্ডের ব্যাপারেও দেখতে চায়, মানে গাড়ি কিনতে চায়, এখানে প্রচুর কালার অপশন পেয়ে যাবে, সব রকম কালার আছে, সব রকম লাল নীল এদিকে ব্লু রয়েছে, এখানে একটা একটা ইউনিক কালার আমি মানে আমার চোখে লাগলো খুবই একটা কালার, এটা তো খুবই একটা ইউনিক কালার রন ফ্ল্যান্ডে, যেটা খুবই দেখা যায় না, এটা না না এটা মানে সব সময় সবাই দেখায় না একদম, আর সবাইকে দেয়ও না, গোডাউন আছে ওটা তো দেখিয়ে দিই, ওর মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আপাতত দেখিয়ে দিচ্ছি, আলাদা এক্সক্লুসিভ ভিডিও পরে বানাবো, সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি পুরো কলকাতাতে মানে পাওয়াই যায় না বলতে গেলে, না সেকেন্ড হ্যান্ড ব্যাটারি গাড়ি কেউ বিক্রি করে না, কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়িটা দেখি কোথায় কি আছে, একদম একদম। তো এবারে চলে এলাম সার্ভিসের জায়গাটা, অনেকে বলে সার্ভিস কোথায় হয় সেটাও দেখানো, তো আমি দেখিয়ে দিতে চাই যে সার্ভিসের জন্য কিন্তু আলাদা একটা জায়গা রয়েছে, মানে কটা জায়গা প্রচুর আছে আপনার, যেরকম দেখুন জায়গা বলে কথা না, আপনার আলাদা আলাদা জায়গা এই জন্য রাখা যায় যে কাস্টমারের যে যেটা চাইবে সে সেটা বলাতে পারবে, সব থেকে মানে একই জায়গায় সবকিছু ঢুকিয়ে দিলে তো প্রবলেম না, একদম। এখানে দেখুন আপনি দেখতে পাচ্ছেন যেরকম রামধনু এন্টারপ্রাইজের গাড়ি সার্ভিস হচ্ছে, আরো আরো কোম্পানিরও গাড়ি সার্ভিস, এই ব্যাটারি কোম্পানি দেখুন একটা গাড়ি, এটা আপনার আমরা বিক্রি করি না, ব্যাটারি লো ইভি, হ্যাঁ ব্যাটারি এটা সার্ভিস হয়, এই ডেলটিকের গাড়ি তো আছে, আমি তো ডেলটিকের গাড়ি প্রচুর বিক্রি করি, ডেলটিকের গাড়িও আছে, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বাইক সার্ভিস হয় নাকি এখানে, না না এটা আমার বাইক আছে, আপনার মেশিন আছে লেডাসিরের, কোম্পানি থেকে যে যেরকম সার্ভিস, আনন্তের গাড়ি নিলে কোম্পানি থেকে ছটা ফ্রি সার্ভিস আছে, ছটা, হ্যাঁ রন ফ্ল্যান্ডের নিলে বোধহয় তিনটে ফ্রি সার্ভিস আছে, ডেলটিকেরও তিনটে আছে, যে কোম্পানি যেরকম আমাদেরকে বলে দেয় যে আপনি কটা সার্ভিস ফ্রি দেবেন সে কটা দেওয়া হয়, তারপরে যা যেরকম চার্জেস লাগে, ধরুন কোনো পার্ট চেঞ্জ করতে হলে সেটার খালি পয়সা লাগে, আর নালে আপনার নর্মালি যদি কেউ আমাদের থেকে সার্ভিস করায় ওই 350-400 টাকা আমাদের সার্ভিস চার্জ, নমিনাল চার্জেস আর কি। এটা গেল সার্ভিস পার্ট, এবার চলো সেকেন্ড হ্যান্ডের জায়গা, সেকেন্ড হ্যান্ড গোডাউনটা দেখিয়ে দিই, তো ব্যাক টু ব্যাক বিশ্বাসের ধামাকা দিয়ে দিচ্ছে, তো আরো একটা ধামাকা দিতে চলে এসেছি আমরা, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে, এটা আমার সার্ভিস সেন্টারের ঠিক পাশেই আছে, আপনার সেকেন্ড হ্যান্ড গোডাউন আছে, এখানে নানা রকম গাড়ি আছে, আপনারা যারা সেকেন্ড হ্যান্ড নিতে চান, মানে 10-20 এরকম স্টক রয়েছে, 10+20, এখানে যা গাড়ি আছে আপনার এখান থেকে ধরুন যে কটা গাড়ি দেখছেন তার মধ্যে 10-12টা বিক্রি করার আছে, বাকি এমনি রিপেয়ারের গাড়িও আছে কিছু, আচ্ছা আপনার আপনি ধরে নিন এখানে আপাতত আমার কাছে 8,000 থেকে শুরু করে স্টার্টিং প্রাইস 8,000 থেকে 30,000 টাকা অবধি গাড়ি আছে আমাদের, 8 থেকে 30,000 এর মধ্যে তোমার ওই সেকেন্ড হ্যান্ড, আচ্ছা সেগুলো ব্যাটারি কি রকম, ব্যাটারি যেগুলো 30 বলছি সেগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি, 1 বছর 1.5 বছর এখনো ওয়ারেন্টি বেঁচে আছে, লিথিয়াম ব্যাটারি পাবে 30,000 টাকায়, হ্যাঁ মানে ওয়ারেন্টি বেঁচে আছে, হ্যাঁ ওয়ারেন্টি আছে এখন, আর যদি কেউ একদম যেটা 8,000-10,000 বলছে, 8,000-10,000 যেগুলো আছে ওগুলোতে আপনার লেডাসিড ব্যাটারি আছে, 6 মাস ওয়ারেন্টি পাবে, 6 মাস ওয়ারেন্টি পাবে, সেটা বিশ্বাস এন্টারপ্রাইজের তরফ থেকে পাবে, হ্যাঁ ওটা আমরা করে দেবো, কারণ দেখুন ওয়ারেন্টি তো থাকে না, আমরা যেহেতু ব্যাটারি আমি হয়তো লিথিয়ামের অতটা কাজ জানি না গোপালদার মতো, কিন্তু লেডের কাজ আমি প্রচুর ভালো জানি, তো আমরা নিজেরা ব্যাটারি রিপেয়ার করি, তো আমরা জানি, তো ওইটা আমরা করে দিতে পারবো, মানে 6 মাসের ওয়ারেন্টি পাবে আর কি, 8000 টাকার গাড়ি নিলেও 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবে, হ্যাঁ। তো এখানেও প্রচুর স্টক রয়েছে, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি, অনেক কাস্টমার আমার কাছে রিকোয়ারমেন্ট ছিল দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা দেখো, তো এটার জন্য আলাদা একটা এক্সক্লুসিভ ভিডিও হবে, বাট যারা গাড়ি কিনতে চাও একবার ভিজিট করো, একবার ভিজিট করে দেখে নিন, ফোন করো স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোন করে নিন, ফোন নাম্বার দিয়ে দেবো আলাদা করে, সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য আলাদা ফোন নাম্বার দিয়ে দেবো, আর নতুন গাড়ির জন্য আলাদা ফোন নাম্বার, তাহলে আপনাদের কোনো অসুবিধা, কোনো অসুবিধাই হবে না, তাহলে এখানে আরো এক্স্যাক্টলি এসে আরো ভালো করে দেখতে পারবে, তাই এবার কি দেখবো, এবার বাইপাসের শোরুমটা দেখি, বাইপাসের শোরুমে যাই তাহলে, এতক্ষণ আমরা মেইন শোরুম যেটা পুরনো শোরুম সেটা দেখলাম, আমরা কোথায় কোথায় স্টক আছে সেটা দেখলাম, কোথায় সার্ভিস হয় সেটা দেখলাম, আমরা কোথায় পুরনো গাড়ি বিক্রি হয় স্টক কোথায় আছে সেটাও দেখলাম, এবারে চলে এসেছি বিশ্বাস এন্টারপ্রাইজের ব্র্যান্ড নিউ শোরুম, ব্র্যান্ড নিউ শোরুম, এটা আপনার একদম বাইপাসের উপরে, একদম বাইপাসের উপরে, সামনে লেন্স কার্ড আছে, লেন্স কার্ডের ঠিক অপোজিটে, লেন্স কার্ড দেখিয়ে দিই, লেন্স কার্ডের বিল্ডিং রয়েছে, আর এই রোডটা হচ্ছে কালিকাপুর রোড, এই রোডটা হচ্ছে আপনার প্রিন্স আনাচা কানেক্টর, অভিষিক্তা থেকে যাদবপুর থানা অবধি যাবে, থানা অবধি যাবে, যে রোডটা রয়েছে সেই রোডের একদম একদম 100 ফুটের রাস্তা, 100 ফুটের রাস্তা, তো মোটামুটি বাইপাস, লোকেশনটা একদম ক্লিয়ার ভাবে বলে দাও যে এখানে কিভাবে আসবে, যদি কেউ রুবি থেকে আসে অভিষিক্তা হয়ে চলে আসবে একদম যাদবপুর থানার উপরে, একদম, আর যদি কেউ যাদবপুর বা ঢাকুরিয়া থেকে আসে তারা ওই স্টেশনে নেমে আপনার
মেইন রোডটা উঠবে, কানেক্টরের উপরে উঠবে, কানেক্টর থেকে চলে আসবে, চলে আসবে। তো এখানে এটা কি এক্সক্লুসিভ শুধু রন ফ্ল্যাট? এটা এক্সক্লুসিভ শুধু রন ফ্ল্যাটের গাড়ি আছে। তো এটা পুরোটাই কি আপনাদের? পুরোটা আপাতত আপনার এই গ্রাউন্ডটা চালু হয়েছে এখন, এরপরে উপরে প্ল্যানিং আছে নেক্সট এক মাসের মধ্যে ওপেন করে দেব। উপরে চলে আসবে মানে এটা কি শুধু রন ফ্ল্যাটই থাকবে? হ্যাঁ, আপাতত ওটাই প্ল্যানিং আছে, দেখি ইন ফিউচার কি হয়। তো চলো একটু ভিতরের দিকে যাই, দেখি কি কি স্টক রয়েছে। প্রথমে রন ফ্ল্যাটের ব্রিক্সকের একটা মডেল এখানে দেখতে পাচ্ছি, ডিফারেন্ট কালারে রয়েছে এটা। তো এই কালারটাও কিন্তু এখানে পাওয়া যাবে, তাই তো? এটা তো ব্রিক্স প্রো মডেল আছে। আচ্ছা, এটা ব্রিক্স প্রো আছে, বাট এটাও পাওয়া যাবে, ইউনিক কালার খুবই। একদম একদম ব্রিক্স প্রো এখনো স্টক আছে, ওই গোডাউনে রাখা আছে। আচ্ছা চলো আমি ভিতরের দিকে যাই। একদম ব্র্যান্ড নিউ শোরুমে চলে এসেছি। আর এখানে কি কি শুধু রন ফ্ল্যাটের যতগুলো মডেল আছে, এখানে রন ফ্ল্যাটের যে কটা রাখা যেতে পারে সে কটা রাখা আছে। স্টকে তো অলরেডি দেখালাম, স্টকে কি আছে। একদম এখানে আপনার ব্রিক্সের সবকটা কালার अवेलेबल আছে। ব্রিক্সে যতগুলো কালার আছে সবকটাই আছে। একটা আছে ম্যাটে ব্ল্যাকে রয়েছে, একটা গোল্ডেন, একটা লাল, অরেঞ্জ, অরেঞ্জ, ব্লু। পাঁচটা পাঁচটাই ব্রিক্স এখানে রাখা আছে। ব্রিক্স প্রো স্টকে থাকে। আপনার ব্রিক্স প্রো কোম্পানি ওরকম ভাবে দেয় না আর কি, মানে 10টা নিলে 10টার মধ্যে দুটো কি তিনটে দেবে এরকম ব্যাপার, যেহেতু কম আছে স্টক। পরে আবার যখন ভর্তি হয়ে যাবে তখন এখানে ভর্তি ব্রিক্স প্রো লাগিয়ে দেবো। তো মোটামুটি কালার অপশন পেয়ে যাবে, ব্রিক্স এর সব পেয়ে যাবে, বাল্ক পেয়ে যাবে। ব্রিক্স প্রো তে আপনার ধরুন আপনি যখন ব্রিক্স প্রোটা হচ্ছে কেউ যদি 5-6টা নেয় তাহলে হয়তো একটা দুটো আমি দিতে পারবো, ওরকম ব্যাপার আর কি। মানে তুমি আপটামিটা যে ফ্রি দেবে কিছু নেই, একটা গাড়ি গেলে একটা ফ্রি হবে, ওরকম কোনো ব্যাপার এখনো নেই। আপনার কুলো কুলো দেখতে পাচ্ছি এখানে আছে। আর নাইট্রো ওখানে একটা দেখিয়েছিলাম ব্লু কালার, একদম নাইট্রো দেখেছি অলরেডি। আর এখানে একটা নাইট্রো লাল কালার রাখা আছে। নাইট্রো তো মানে আমার মনে হয় যে নাইট্রো যা স্টক রয়েছে এরকম স্টক নেই, না ওরকম কালার নেই। এখানে গার্ডও দেখতে পারবেন রাখা আছে যদি কেউ নিতে চায়। তো এবারে অনেকক্ষণ আমাদের প্রাইসের কাস্টমাররা ওয়েট করছে প্রাইস জানার জন্য। তো ফার্স্টে আমরা নাইট্রো থেকে শুরু করি, নাইট্রোর প্রাইসটা একটু বলবো। নাইট্রো না, সবার আগে কুল থেকে চালু করি। আচ্ছা কুল থেকে চালু করি, কুল থেকে একদম। তো আমরা কুল থেকে শুরু করি, প্রাইস থেকে শুরু করি। দেখো আপনারাও জানেন ভালো করে, এর আগেও ভিডিও দেখেছেন যে রন ফ্ল্যাট ব্র্যান্ড মানা করেছে যে আপনার প্রাইস বলতে। একদম, তবু আমি মার্কেট প্রাইস বলে দিচ্ছি কি আছে, তার উপরে ডিসকাউন্ট আলাদা করে আমরা করে দেবো। আচ্ছা রন ফ্ল্যাটের কুল 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে সেলিং প্রাইস হচ্ছে 53,000। অ্যাজ পার কোম্পানি 53 সেলিং প্রাইস আছে। সেক্ষেত্রে মাইলেজটা কত যাবে? মাইলেজ দেবে হচ্ছে 55 থেকে 60 কিলোমিটার, 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ দেবে। 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার আপনার এটা 53 মার্কেট প্রাইস আছে। আমরা এটাকে তাও এটা অ্যাপ্রক্স বলে দিচ্ছি 3-5 হাজার টাকার মতো আমরা ডিসকাউন্ট করে দিই। 3-5 হাজার টাকা ফ্ল্যাট? হ্যাঁ এরকম একটা অ্যাপ্রক্সিমেট, মানে এক্স্যাক্ট বলা যাবে না, আমি আপনাকে আগেও বলেছি কারণ ওরা মানা করেছে। তো অ্যাপ্রক্সিমেটলি 3-5 হাজার টাকার মধ্যে আমরা ডিসকাউন্ট করে দিতে পারবো। তো রন ফ্ল্যাটের কুল যে দুটো কালারের অপশন अवेलेबल আছে, একটা রেড একটা ব্লু, 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি, আবার 60 ও হবে। 60 হলে এটা 56 হাজার টাকা হয়ে যাবে, মানে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 28 না, 60 ভোল্ট 30। রন ফ্ল্যাটের তো 28 নেই কোনো। আচ্ছা রন ফ্ল্যাট 30 আছে, সব 30 এর ব্যাটারি আছে। আচ্ছা তো সেই ক্ষেত্রে প্রাইসটা হবে 56 দাম আছে। এবার যেটা আমি বললাম মানে ওটাও কি 3-5 এর স্ল্যাবে আছে? 3-5 এর স্ল্যাবে আছে, কারণ যেহেতু প্রাইস এক্সাক্ট বলা যায় না, আমি আপনাদেরকে অ্যাজ পার কোম্পানি যেটা আমাদেরকে সেলিং প্রাইস দিয়েছে সেই সেলিং প্রাইস আমি আপনাকে বলে দিচ্ছি। এবার এর উপর কি ডিসকাউন্ট হবে সেটা আপনি এসে কথা বলে নেবেন, সেটা শোরুম কি ডিসকাউন্ট দিচ্ছে সেটা এখানে আসলে পেয়ে যাবেন। একদম একদম। চলো এবারে কি, এবারে চলে আসি নাইট্রো। এবার নাইট্রোতে, নাইট্রোতে কেউ যদি 48 ভোল্ট দিয়ে নেয় তাহলে কুলের যা দাম তার থেকে 1,000 টাকা বেশি, মানে 54,000। এটাতেও সেম ডিসকাউন্ট যেরকম কুলে আছে 3-5 হাজারের মধ্যে আমি করে দেবো। আচ্ছা মাইলেজ কালার অপশন কত হবে? কালার তিনটে আছে, লাল, ব্লু, আর একটা যে স্পেশাল যে গ্রিন টাইপের স্কাই কালার দেখলেন ওই একটা কালার আছে, তিনটে কালার। মানে কালার অপশনও পেয়ে যাবে আর কোয়ান্টিটি দেবে, কোয়ান্টিটি দিয়ে পেয়ে যাবে যে যেরকম যতগুলো চাই পেয়ে যাবে। প্রচুর দেখেছেন। চলো এবারে চলে আসি যেটা মার্কেটে আরো একটা ডিমান্ডিং গাড়ি, যেটা হচ্ছে রন ফ্ল্যাট ব্রিক্স। রন ফ্ল্যাটের ব্রিক্স, রন ফ্ল্যাটের ব্রিক্সের 3-4 খানা অপশন আছে এখন আপাতত। আগে শুধু বড় ব্যাটারি দিয়ে বিক্রি করা যেত, মানে
38 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে, কিন্তু এখন আপনার কোম্পানি 30 অ্যাম্পিয়ার দিয়েও বিক্রি করতে অ্যালাউ করেছে। আচ্ছা 37 দিয়ে বিক্রি করা যাচ্ছে, 37 দিয়ে যদি এটা কেউ নিতে চায়, 66 দাম রাখা আছে, 66 হ্যাঁ 66 দাম রাখা আছে। তবুও আমি বলে দিচ্ছি ওই অ্যারাউন্ড 5-8 হাজার টাকার মধ্যে আমি এটা ডিসকাউন্ট করব। 5-8 কেন আমি বলছি, 66 দাম ওরা দিয়েছে বলার জন্য, মানে আমি যদি 5000 টাকা ধরি, মানে কেউ 61ও পেতে পারে, আবার কেউ 60 তেও পেতে পারে। আমি এবার আমি কি বললাম যে 5-8 কেন বললাম, আমি যেহেতু আমার কি দাম আছে সেটা আমি বলতে পারবো না, একদম রাইট, আমার দাম আমি বলতে পারবো না। তো মার্কেট প্রাইস 66, হ্যাঁ 66 দাম আছে অ্যাজ পার ওদের পলিসি বলেই দিয়েছে। এবার এর উপরে কি ডিসকাউন্ট হবে সেটা আমি আপনাদেরকে জানি, শোরুম থেকে মোটামুটি 5-8000 মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এইটা যেটা আছে এটা আবার 72ও করা যাবে, 72-30 দিন কেউ যদি চায়, তাহলে দাম রেখেছে 70,000, এটাতেও একই ওই 5-8 হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে। তো মোটামুটি রন ফ্ল্যান তো একটা খুবই রেপুটেড ব্র্যান্ড, 12 ইঞ্চি উইল দিয়ে, মাইলেজটা বলা হলো না, 60 ভোল্ট 30 জি যদি কেউ এটা নেয় তাহলে মাইলেজ 60 কিলোমিটার দেয়, মানে এটা হচ্ছে চালিয়ে দেখা, কোম্পানি যদি বলে 75 যাবে না, 60 যাবে, কনফার্ম যাবে, ট্রু মাইলেজ এটাকে বলে। যদি 72 দিয়ে কেউ নেয় তাহলে 80 যায়, আমরা নিজেরা চালিয়ে দেখেছি 80 কিলোমিটার যাবে কনফার্ম। আর সার্ভিস নিয়ে তো কোনো ব্যাপারই না, এইগুলোতে মোটামুটি 6টা কটা সার্ভিস আপনার এটাতে রনফ্ল্যান কোম্পানি 3টে সার্ভিস ফ্রি দেয়, আর এমনি আমাদের যা সার্ভিস আছে 350 টাকা করে পড়ে, মানে আপনি ধরে নিন এক বছরে আপনি 3-4 সার্ভিস করালেই অনেক, এনাফ এনাফ, এগুলো তো এনাফ। আর এটাতে আবার 60 ভোল্ট 38 হবে, আর ওয়ারেন্টি দেয় আছে, ওয়ারেন্টি তো আপনার জানেন, ব্যাটারিতে 1 বছর, মোটর 1 বছর, কন্ট্রোলার 1 বছর, আর চার্জার 1 বছর, এই 4টে জিনিসে রন ফ্ল্যান বলুন যে কোনো কোম্পানির আপনি নিন আমার থেকে, সবকটাতেই 1 বছর পাবেন লেড অ্যাসিড। আর যে কোনো গাড়ি দেখলাম এখানে এগুলো কি সব লিথিয়ামও করা যেতে পারে? তো সব লিথিয়ামে করা যাবে, এবার ডিপেন্ড করে কাস্টমার কোন ব্যাটারি নেবে তার উপরে। আপনারা যদি বলেন যে আপনার অ্যাডভান্টেকের ব্যাটারি লাগবে, অ্যাডভান্টেকের ব্যাটারি দেবো, আই পাওয়ার বললে আই পাওয়ার দেবো, এমটেক বললে এমটেকের ব্যাটারি দেবো, যে যে কোম্পানির ব্যাটারি চাইবে আমি এনে দেবো। আর সেটা 100 মাইলের চাইলেও পেয়ে যাবে, 120 মাইলের চাইলেও পেয়ে যাবে, যেরকম মাইলেজ চাইবে, ডিপেন্ড করে হচ্ছে দামের উপরে। তো কোম্পানি থেকে যদি কেউ মানে রন ফ্ল্যান্টের থেকে যদি কেউ লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেয়, ওরা অ্যাডভান্টেক দেয়, আর অ্যাডভান্টেক ভালো, খুবই নাম করা, একদম খুবই নাম করা ভালো ব্যাটারি, একদম সবাই নেয়, ইয়াকুজা, রন ফ্ল্যান্ট, আপনার আরও যে কোম্পানি আছে ওরা সবাই অ্যাডভান্টেকই, টুনওয়ালেরও অনেক সময় গাড়িতে পাওয়া যায়, অ্যাডভান্টেকই ইউজ করে। আর সব থেকে সুবিধা হচ্ছে অ্যাডভান্টেকের, ওদের ফ্যাক্টরি আপনার কাছাকাছি, সার্ভিস সার্ভিস কোনো সমস্যা হলে ম্যাক্স টু ম্যাক্স 2-3 দিন মধ্যে সলভ হয়ে যায় প্রবলেম। লিথিয়াম ব্যাটারি তো 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছি, লিথিয়ামে 3 বছরের ওয়ারেন্টি আপনারা এমনিতেই পাবেন, একদম পাবেন। তারপরে আপনার এটা যদি কেউ 60-38 দিন নেয়, মানে 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড ব্যাটারি, দামটা বলে দিই, মানে 5টা ব্যাটারি আর কি, 5টা 38 অ্যাম্পিয়ারের ব্যাটারি, রন ফ্ল্যান্টের ব্রিক 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার, মাইলেজ ট্রু মাইলেজ হচ্ছে 100 কিলোমিটার কনফার্ম দেবে, মানে টেস্টেড মাইলেজ, আর টেস্টেড মাইলেজ মানে চালিয়ে দেখা, কোম্পানি 120-130 বলবে ওরকম না, 100 দাম আছে অ্যাজ পার কোম্পানি পলিসি 77, এটাকে ডিসকাউন্ট আমরা ওই সেম 8000 টাকা অবধি ম্যাক্সিমাম ডিসকাউন্ট করতে পারবো, মানে 5-8000 আর কি, 5-8000 মানে এটাতেও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। দেখুন আমি বললাম তো প্রাইস আমি বলতে পারবো না, কারণ যেহেতু ওরা মানা করেছে, সেম আপনার বাকি যারা রন ফ্ল্যান্টের মাল বিক্রি করছে তারাও মানে দাম এখন বলবে, ডিসক্লোজ করে না, ডিসক্লোজ করে না, যেহেতু মানা করে দিয়েছে অনেকের অসুবিধা হয়। এটাতে আবার 72 ডিজি কেউ যদি নিতে চায়, 72 দিন নিলে আপনার 110-120 মাইলেজ, দাম রেখেছে হচ্ছে 82000 টাকা, এটা তো আপনার ওরকম 5-8000 টাকার মধ্যে ডিসকাউন্ট, কিন্তু মাইলেজটা সেক্ষেত্রে একটু বেড়ে যাবে, 120 কিলোমিটার মাইলেজ, 120 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে। আর ব্রিক্স প্রো হয় যেটা আপনারা বাইরে দেখলেন তখন ইয়েতে, ব্রিক্স প্রো সেম আলাদা আলাদা, কেউ যদি 60 ভোল্ট 38 দিয়ে নেয়, 80 দাম রেখেছে, এটাতেও ওরকম 5-8000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। আর ব্রিক্স প্রো 72 দিন নিলে 85 দাম রেখেছে, সেখান থেকেও ডিসকাউন্ট হয়ে গিয়ে, মানে সবথেকে মেইন যেটা আমি বলতে চাই যে প্রচুর স্টক রয়েছে, আসলে কাস্টমার অপশন পেয়ে যাবে, অপশন প্রচুর আছে, কালার অপশন আছে, এবার অন্য দোকানে যা দাম পাবেন তার থেকে আমার থেকে কম পাবেন না বেশি পাবেন সেটা আপনার এখানে আসতে হবে, কাউকে আমি জোর জবরদস্তি বলবো না যে এসে আমার থেকে গাড়ি নেবেন, দামটা একবার এসে জেনে যাবেন যে অন্য দোকানে কি দাম দিচ্ছে আমার, ওভার দা ফোন কিছু ডিসকাস করবেন না, একবার এসে ভিজিট করবেন, তারপরে দেখে যাবেন স্টক, দেখবেন যদি মনে করেন যে না আমার এই লালটা লাগবে আমি এইটা নেবো না, আমার ওরকম না যে আমার দোকানে একটা লাল পড়ে আছে ভাই একটাই নিয়ে যেতে হবে, আপনি তো গোডাউন দেখে নিন, তিনটে বন্ধু আসলে তিনটে বন্ধুই লাল নিয়ে যেতে হবে, যেটা বলবেন যে এই গাড়িটা আমি হাত দিয়েছি দাদা এই গাড়িটাই আমি নেবো, গোডাউনে গিয়ে হাত দিয়ে দেখিয়ে দেবেন এইটা নেবো এইটাই দিয়ে দেবো, ওরকম কোনো ব্যাপার নেই যে আপনার এটাই নিতে হবে বা আমি যেটা দেবো সেটাই নিতে হবে, একদম রাইট। তো চলো আমরা ভিডিওটা শেষ করব, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আমাদের ভিউয়ারদের জন্য কিছু মেসেজ দিই, তো ভিউয়ারদের জন্য দেখুন আমি ফ্রি গিফট গুলো ওরকম কোনো ব্যাপার নেই, আমার এখান থেকে যেই গাড়ি নেয় হেলমেট কভার আমি ফ্রিতে দিয়ে দিই, মানে হেলমেট আর রেন কভার, হেলমেট আর রেন কভার আমি ফ্রিতে দিয়ে দিই, আমি সিট কভারও আমার ব্যবস্থা করছি এখন আনতে পারিনি, যদি পরে ইন কেস নন ফ্রন্টের সিট কভার আনতে পারি আমি সেটাও দিয়ে দেবো, আর গার্ড গার্ডও আছে আমাদের কাছে, গার্ড যদি দিতে চান
মানে সেটার জন্য এক্সট্রা চার্জেস তো লাগবে, এক্সট্রা চার্জেস লাগে, তবু আমি প্রাইস বলে দিচ্ছি, আমি 2000 টাকা করে ব্রিক্সের গার্ড আছে। আর যদি মোটা মোটা একদম কোম্পানি মেড গার্ড কেউ নিতে চায়, আমি বলবো যে আপনারা আসুন, দেখুন প্রাইস, আর সারা কলকাতা ঘুরে কি আসছে, সারা কলকাতা ঘুরে আমার এখানে এসে রন ফ্ল্যান্টের দাম কি আছে একবার এসে দেখে যাবে। আচ্ছা, তারপরে তো আপনারা রন ফ্ল্যান্টের রিভিউ জানেন, মানে শুধু কি রন ফ্ল্যান্ট দেখবে আর কিছু দেখবে? না না, আমি আগেও বলে দিচ্ছি, আমি এর আগেও অন্য ভিডিও করেছি, সেখানেও বলেছি কোয়ালিটি দেখতে হলে রন ফ্ল্যান্টের গাড়ির সঙ্গে কম্পারিজন অন্য কোনো গাড়ি নেই। একদম, আমি এতগুলো গাড়ি বিক্রি করছি, আমি তাও আমি আপনাকে ওপেনলি বলে দিচ্ছি, আনন্দ বলুন, ওখানে ই ড্রাইভের গাড়ি আছে, টেকনিকের গাড়ি আছে, আরও কোম্পানির গাড়ি আছে, কিন্তু হাত দিলে আপনি বুঝতে পারবেন গাড়ির কোয়ালিটি, ঠিকনেস, একদম একদম হাত দিলেই বোঝা যাবে যে গাড়ির কোয়ালিটি কিরকম আছে রন ফ্ল্যান্ট। তো সারা কলকাতায় ঘুরে রন ফ্ল্যান্টের যা প্রাইস পাবে তার থেকে কম হয়ে যাবে না, তাই তো? আর এবার কেউ যদি অন্য ব্র্যান্ড নিতে চায়, অন্য ব্র্যান্ডও নেবে, দাম তো একদম সস্তায় আছে, কোনো সেটা থেকেও সস্তায় করে দেওয়া যাবে। আর ইএমআই ফেসিলিটি বলে দাও, ইএমআই আছে বাজাজ আর কোটাক, আর বাজাজের পেপার ফাইন্যান্সও আছে আমার কাছে, কেউ যদি চায় বাজাজ থেকে পেপার ফাইন্যান্স করাবে, পেপার ফাইন্যান্সও হয়ে যাবে। আচ্ছা, আপনার অ্যাপ্রক্সিমেটলি ডাউন পেমেন্ট ধরে নিন 15-20 হাজার টাকার মধ্যে, ডিপেন্ডিং অন দ্য প্রাইস, এবার যা গাড়ির দাম ধরুন তার 25% ডাউন পেমেন্ট করতে হবে, বাকি ফাইন্যান্স হয়ে যাবে। এখন তো জিরো ডাউন পেমেন্ট হচ্ছে না, জিরো ডাউন পেমেন্ট, অনেক অনেকে ফ্রড করেছে, অনেক কাস্টমাররা গাড়ি নিয়েছে পেমেন্ট দেয় না, ব্যাংকে এই নিয়ে অনেক ঝামেলা চলেছে অনেক দিন ধরে, মাঝখানে ফাইন্যান্স বন্ধও ছিল আপনারা জানবেন, একদম, তো এই কারণে কোম্পানি জিরো ডাউন টোটাল বন্ধ করে দিয়েছে, টোটাল বন্ধ করে দিয়েছে, টোটাল বন্ধ করে দিয়েছে। চল,